কালি আমি সি এইচ শেষত যোগ করে শব্দকিটা লিখিছিল না, আজি সি এইচ আগত যোগ করে ক্লাস টুর লড়াবোরে লিখিব। এতিয়া চা যুগে প্রথম করব, লিখা এইচ টু ইয়াত লিখি দিয়া, লিখা সি এইচ এইচ। তারপর কি আছে আই এল ডি, কি হব সি এইচ আই এল ডি মানে সরু লড়ি কি বলে কয় চাইল্ড, এজন হলে চাইল্ড বলে কয়। এ সি এইচ আই এল ডি চাইল্ড কি হয় পড়া, সি এইচ আই এল ডি চাইল্ড, চাইল্ড মানে সরু লড়া বা ছালী। ইয়াত আমি আগত সি এইচ লগাই চাইল্ড শব্দটি পালো এক নম্বর, ইউগে পারিলে। এতিয়া তার পিছত কোন আহা, নম্বরটি লিখা কি হব, প্রথমে সি এইচ ইয়াত লিখি দিয়া, তার গোটে বানানটি তাত লিখা সি এইচ পড়া, এ আই আর চেয়ার, চেয়ার মানে কি গম পোৱা নে নোপোৱা, চেয়ার মানে অংশু মানে কত ঠিয় হয়ে আছে চেয়ারত, কত ঠিয় হয়েছে চেয়ারত, আকো পড়া সি এইচ এ আই আর চেয়ার, সি এইচ। তারপর কি আছে আই পড়ি দিয়েছুন কি আছে, এতিয়া এই বানানটি তাত লিখা, তারপর কম এইটা কি হয় সি এইচ পড়া, সি এইচ আই ডাবল এল আই চিলি, চিলি মানে চিনি পোৱা, চিলি চিলি খিলি নহয় চিলি। এই যে ছবি কিহৰ ছবি, এইটো জলকীয়াক ইংৰাজীত কি বুলি কয় চিলি। জলকীয়া কি কি ৰঙৰ থাকে, কোলা থাকে কিছুমান, তো জলকীয়া মানে কি চিলি, জলকীয়া মানে কি চিলি, ইংৰাজীত চিলি কোৱা হয় জলকীয়া। ঠিক আছে সি এইচ, এতিয়া গোটেই বানানটো তাত লিখা সি পঢ়ি যোৱা, সি এইচ ই ডাবল আর ডাবল আর ওয়াই কি হব, এইটো সি এইচ পঢ়া, সি এইচ ই ডাবল আর ওয়াই চেরি, চেরি দেখিছা, চেরি দেখিছা, কেকত দিয়ে আর পায়সত দিয়ে, খাইছে না চেরি, রঙা রঙা গোল গোল। হ্যাঁ ঠিক আছে, সি এইচ এ এল কে আকো লিখা বানান করিস, এইচ এ এল কে কি হব চক, চক কো দেখিছা, সি এইচ এ এল কে কি হব চক, চক দেখিছেন নাই, কি রঙর থাকে চক, আৰু বেলেগ রঙর থাকে, কিন্তু আমি স্কুলত বেছিকে কি ব্যবহার করো বগা রঙর চক ব্যবহার করো, তো সি এইচ এ এল কে কি হব চক।